18তম ইন্সপেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স রিজিওনাল কমান্ডার বর্ডার গার্ড বাংলাদেশ স্তরের সীমান্ত সমন্বয় সম্মেলন কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনে 11 সদস্যের বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ হেসান। অন্যদিকে 11 সদস্যের বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি ডক্টর অতুল ফুলঝেলে। সম্মেলনে আন্তঃসীমান্ত অপরাধ দমনের যৌথ প্রয়াস, অবৈধভাবে সীমান্ত পারাপার রোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।